ঘটনাটা হচ্ছে, আমরা যাচ্ছিলাম সেন্ট মার্টিন দ্বীপে 3 দিনের জন্য। টেকনাফে বাস থেকে নেমে জেটিতে পৌঁছালাম সকাল 9টার দিকে শিপ ধরার জন্য। প্রতিদিন সকাল 9টা থেকে 9:30টার মধ্যে সবগুলো শিপ একসাথে জেটি থেকে ছেড়ে যায় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। এই সকালের শিপ যদি কেউ মিস করে তাহলে সারাদিন আর সেন্ট মার্টিন যাওয়ার কোনো শিপ নেই। কেউ মিস করলে তাকে যেতে হবে ট্রলারে কিংবা স্পিডবোটে করে। শিপ ছাড়ার ঠিক আগ মুহূর্তে পাশের শিপে দেখা হয়ে গেল কিছু শুভাকাঙ্ক্ষীর সঙ্গে। তাদের সাথে মত বিনিময় শেষে শুরু করলাম আমরা যাত্রা। সেন্ট মার্টিনের দিকে যাত্রা শুরু করলেই অসংখ্য গাংচিল এসে উঠতে থাকে শিপের পাশেপাশে, এমনকি শেষ পর্যন্ত তারা শিপের পাশেপাশেই যায়। এটা হচ্ছে সেন্ট মার্টিন যাওয়ার সবচেয়ে সেরা একটা মুহূর্ত। আপনি চাইলে তাদের চিপস বিস্কিট খাওয়াতে পারবেন। এসব গাংচিলদের ক্যাচ ধরার দৃশ্য দেখলে বাংলাদেশ ক্রিকেট টিমের ফিল্ডাররা পর্যন্ত লজ্জা পেয়ে যাবে। প্রথম দিকে আমিও তাদের কিছুক্ষণ চিপস খাওয়ালাম। অনেকক্ষণ তাদের চিপস খাওয়ানোর পর মনে পড়ল, আরে আমি নিজেও তো একটা পাখি, আমি কেন একটা খাচ্ছি না। আড়াই ঘন্টা নাফ নদী এবং বঙ্গোপসাগরে ভেসে থাকার পর দেখা মিলল সেন্ট মার্টিন দ্বীপের। এই অনুভূতিটা সত্যি অসাধারণ। ওই যে ওইটা সেন্ট মার্টিন। সবগুলো শিপ একসাথে এসে পৌঁছানোর কারণে এখানে নামার সময় প্রচণ্ড ভিড় হয়, আবার ফিরে যাওয়ার সময় প্রচণ্ড ভিড় হয়। ঘুরতে আসলে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। সেন্ট মার্টিনে এসে আমরা উঠেছিলাম মেরিন বিচ রিসোর্টে। ওদের রিসোর্টটা যেমন খুবই সুন্দর, তাদের ব্যবহারও খুবই ভালো, আর এখান থেকে সমুদ্রের খুবই সুন্দর ভিউ পাওয়া যায়। যখনই আপনার শরীরটা ম্যাজম্যাজ করবে, এক দৌড়ে গিয়ে লাফ দিয়ে সমুদ্রে গিয়ে পড়বেন। আমাদেরকে চিনতে পেরে রিসোর্ট কর্তৃপক্ষ সমুদ্রের পাড়ে রাতের বেলা একটা ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করেছিল, কিন্তু ঘটনা সেটা না। পরের দিন সকালবেলা আমরা বের হয়ে গেলাম একটা বাইক নিয়ে সমুদ্রের পাড় দিয়ে ঘোরার জন্য। এখানে ঘোরা শেষ হওয়ার পর আমরা রওনা দিলাম ছেড়া দ্বীপের উদ্দেশ্যে। এই দ্বীপ কে কবে কখন কিভাবে ছিঁড়েছে সেটা আমি জানি না, তবে ছেঁড়াটা একদম উচিত হয়নি। এত সুন্দর একটা দ্বীপ। সেন্ট মার্টিনের একদম শেষ প্রান্তে এসে আমরা আল্লাহর নাম নিয়ে ট্রলারে উঠে গেলাম ছেঁড়া দ্বীপ এবং প্রবাল দ্বীপে যাওয়ার জন্য। মুখে হাসি থাকলেও ভয়ে আমাদের বুকটা টিপটিপ করছিল। আমার বউ বিয়ের আগে কখনো নদীতেই নৌকায় ওঠেনি, সেখানে সে ট্রলার নিয়ে ডাইরেক্ট সমুদ্রের বুকে। শ্বশুরমশাই ভিডিওটা দেখলে জায়গাটা একটু স্কিপ করবেন। ওই সামনেই দেখা যাচ্ছে ছেঁড়া দ্বীপ। এই রাস্তাটা এমন একটা রাস্তা, আপনার মন একবার চাবে এই রাস্তাটা খুব দ্রুত শেষ হয়ে যাক, আবার মন চাবে এই রাস্তাটা সারা জীবনও না শেষ হোক। এটা এত সুন্দর একটা মুহূর্ত। ছেঁড়া দ্বীপে নেমে সূর্যাস্তটা দেখে আমরা আবার ফেরত গেলাম সেন্ট মার্টিনে। এত সুন্দর একটা দ্বীপ ছিল কে। সাগরের বুকে ট্রলারে ভেসে বেড়াতে বেড়াতে আমাদের সাহস অনেক বেড়ে গিয়েছিল, এর জন্য পরের দিন সকালে ঘুম থেকে উঠে গিয়ে চেপে বসলাম স্পিডবোটে। সেন্ট মার্টিনে ঘুরতে এসে যদি আপনি স্পিডবোটে করে একটু না ঘুরেন তাহলে বলতে হবে আপনার এই ট্যুরের 20% বৃথা। এই স্পিডবোটটাও ততটা বিপদের ছিল না, আসল বিপদে পড়লাম স্পিডবোট থেকে নামার পর। দেখছো ওরা কত সুন্দর করে প্রিয়জনের নাম সমুদ্রের পাড়ে লিখছে, তুমি কি আমার নাম লিখছো? আমি তোমার নাম এমন কোনো জায়গায় লিখবো না যে সমুদ্রের ঢেউ এসে ধুয়ে নিয়ে চলে যায়। আমি তোমার নাম এমন জায়গায় লিখবো যে কেউ কোনো দিন বুঝতে পারবে না। কোন জায়গায়? এই হৃদয়ে। হৃদয়ে? হৃদয়ে নাও লিখো। ও বাবা গো। এই বউ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, না লিখে কই যাচ্ছো?